হাই সবাইকে। তো এই দেখুন, এখন বাজে প্রায় 8টা বেজে গেছে। তো একটা চশমা, ভাঙ্গা চশমা চোখে দিয়ে কি করছে, কি করছো? এটা কার চশমা বাবা? তোমার চশমা, এটা ভেঙে গেছে, চশমাটা ভেঙে নিয়েছে ও, টান দিতেই ভেঙে গেছে চশমাটা। তোমাকে কে দিয়েছে চশমা বাবা? বাবা দিয়েছেন। তুমি, তোমাকে মাম্মা চশমা পরিয়েছি। হ্যাঁ, তুমি স্কুলে যাবে? যাবে না। তুমি নানাবাড়ি যাবে? তুমি পার্কে যাবে? যাবে। পার্কে গিয়ে কি করবে? নাচবে। কিভাবে নাচবে দেখাও তো, এইভাবে নাচবে। তারপর তুমি শিলচর যাবে? যাবে। কিভাবে যাবে? টুকটুক দিয়ে না গাড়ি দিয়ে? টুকটুক দিয়ে যাবে। তারপর শিলচর গিয়ে হোটেলে ভাত খাবে? খাবে। তারপর তোমাকে, তুমি কাকে কাকে নিয়ে যাবে শিলচর? কাকে কাকে নেবে শিলচর বলো? ফুপি আর মাম্মা আর আর বাবা? বাবা না। তে তাহলে মিষ্টু? মিষ্টু না। তাহলে দাদি? তাহলে কে? শুধু ফুপি আর মাম্মা? ফুপি না। তাহলে মাম্মা না। তুমি একলা চলে যাবে? হ্যাঁ, একলা। একলা তুমি ভয় পাবে না? এদিকে আসো। কোথায় যাও? শেষ, ওর গল্পটা শেষ হয়ে গেছে, শেষ, চলে গিয়েছে। তো কি করছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন ওর সাথে একটু গল্প করছিলাম, ও তো চলেই গেল। বাবা আসো, চলে গেছে, যা ইচ্ছা তা করছে। খাওয়া দাওয়া একটুকু খায় না, কিচ্ছু না, শুধু এই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি এটাই করছে। এই দেখুন প্রায় 8টা বেজে গেছে। তো এখন ভাবলাম একটু গিয়ে ওকে কিছু একটা খাওয়াবো। তো একটু বারান্দাতে আসলাম, ভালো লাগছে না, কত সময় ঘরে বসে আছি, কী করবো। এই দেখুন খুব সুন্দর একটা প্রজাপতি, আপনাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব সুন্দর কালারের। এই যে দরজাটা খুলতেই এই প্রজাপতিটা দেখলাম, কত রঙের যে প্রজাপতি আছে। এই দেখুন, এই দেখুন, ডরছেই না জায়গা থেকে, জায়গাতেই আছে। তো এখন একটু চেয়ারে বসে থাকবো, দেখি কি করা যায়। আজকে চারটা খুব সুন্দরভাবে উঠেছে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ভালোই লাগছে দেখতে চারটা। তো এখন প্রায় 8টা বেজে গেছে। তো এইখানে আগরবাগানের জন্য রাস্তাটা দেখা যায় না, আগরবাগানের পরেই মেইন রোড, অন্ধকার হয়ে যায় পুরোটা। তো আমার হাজবেন্ড গিয়েছিলেন চুল কাটাতে, এই এসে প্যান্টটা এখানে রেখে স্নান করতে গিয়েছেন। তো এখন ঘরে যাব, এখানে বসেই কি করব। ঘরে যাব, ঘরে গিয়ে ওকে একটু ভাতটা খাওয়াবো, 8:30 তো বেজেই গিয়েছে, দেখি কি করা যায়। তারপর নিজেরা খাবো, তারপর তো আর ঘুমিয়ে পড়বো, কালকে তো আবার সোমবার স্কুল আছে। এই দেখুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার হাজবেন্ড ওনার জন্য আতর এনেছিলেন, শেষ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এই যে অনলাইন থেকে একটা দামি আতর এনেছিলেন, শেষ হয়ে গেছে, 3টা রয়েছে। এই যে আমরা সাধারণত নমাজে যাওয়ার সময় এগুলি ইউজ করি, খুব সুন্দর গন্ধগুলির। তো এখন কি করব, এদিকে গেলেই তো ছেলে শুধু এই করো সেই করো, এটাই চলবে। খুব গরম ফেলেছে এদিকে, প্রচণ্ড গরম, বৃষ্টি দিলে আবার ঠান্ডা লাগে, নাহলে গরম লাগে, এই চলছে। তো এখন দেখি ও আসে কি না,
তো আপনারা বলবেন আপনি ফেস কেন দেখান না, ফেস কেন দেখান না, ফ্যামিলি কিছু রেস্ট্রিকশন তো আছেই সবাই জানেনই সবাই, তো এই জন্য ফেসটা এখন দেখাচ্ছি না। আশা করি ভবিষ্যৎ যাও কয়েকদিন দেখি কি হয়, বর্তমানে আর কি ফ্যামিলি থেকে একটু রেস্ট্রিকশন আছে, তো এই জন্য তো দেখি কালকে একটু বের হব, ঘরের কী বা আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন। আর রান্না করার সময় তো আমার ছেলেই প্রায় পাশে থাকে, এই জন্য কথা বলা যায় না, বা ঘরের আরও মেম্বাররা থাকেন তো সবসময় কথা বলা যায় না, নিজেরও একটু কীরকম কীরকম লাগে ফাঁস ফাঁস, তো এই জন্য তো এখন একটু বসে আছে, কালকে একটু বের হবো আশা আছে, তো কালকে দেখি বের হলে আপনাদের সাথে শেয়ার করব কিছু একটা। আচ্ছা, একটা জিনিস দেখাতে পারি আপনাদেরকে, সেটা হলো আমার থাক আজকে না হয় থাক আরেকদিন দেখাবো, তো এখনই বসেই আছি, ও আসলে একটু ওর সাথে কথা বললেন আপনারা, ডাক দিচ্ছি দেখি আসে কি না। ইহান, ওইহান, ও কোন আসবেই না, ওখানে তো বুঝতে পারছে ওর জন্য এই জন্য আসবেই নাই দেখে। তো আমার এই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে বলবেন, চেষ্টা করব আরও বড় করে ব্লগ করার, দেখি কালকে সকাল থেকে করতে পারি কি না। আসলে সকালে ওঠার সাথে সাথেই তো ওর সেটা লাগবে, ওর এটা লাগবে, এটা লাগবে, এটা করতে করতেই হয়ে যায় 10টা, তারপর তো স্কুলেই চলে যাই, এই জন্য ব্লগ করা হয় না। আমার এই ফুলগুলি কিন্তু নষ্ট হয়নি, দেখুন যেরকম এনেছিলাম এটা শুধু পড়ে গেছে, এখানে একটা ছিল সেটা পড়ে গেছে, সেটা তুলে রেখেছি, আর বাকিগুলো যেরকম এনেছিলাম সেরকমই আছে। ওকে ডাকলাম তো আসলো না, যখন ডাকবো তখন আসবে না, আর না হয় আসবে। তো আজকের জন্য টাটা, ভালো থাকবেন সবাই, গুড নাইট। তো আজকে তো আর আসলো না, আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তো আপনারা পাশে থাকবেন, তো টাটা, গুড নাইট, তো টাটা, গুড নাইট।